দেশের পাঁচ বিভাগে আগামী 48 ঘন্টার ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দুই বিভাগের পাহাড় ধসের শঙ্কার কথাও বলা হয়েছে। এদিকে ভারী বর্ষণে কক্সবাজারের পাহাড় ধসে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজার শহরের শিকদারপাড়া ও পলাংকাটা এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজার শহরের শিকদারপাড়া এলাকার হাসান এবং পলাংকাটা এলাকার নূরজাহান। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।